নমস্কার কেমন আছেন সবাই আরে মধ্যবিত্ত গৃহবধী চ্যানেলে সকলকে স্বাগত জানাই কী দেখে কী ভাবছেন যে এটা আবার কি নিয়ে এলো আজকে দেখুন একটা নিত্য প্রয়োজনীয় জিনিস আমাদের যেটা প্রতিদিনে আমাদের লাগে চা তো কেউ বাড়িতে আসলে চা বানানোর জন্য দেখুন আমাদের আদা একটু এলাচ একটু লং আমাদের তো খুবই উপকারী লং এগুলো দিয়ে থেতো করে বানাতে হয় তো এটা যদি আমরা একবারে মিক্স করে রাখি তো বাজারের যে রেড লেভেল ন্যাচারাল কেয়ার আমরা কিনে খাই সম্পূর্ণ সেরকম হয়ে যাবে বিশ্বাস করুন আপনারা একবার করে দেখবেন চলুন আমি দেখিয়ে দিই প্রসেসটা কী করে করতে হবে তো এটা হচ্ছে তেজপাতা তেজপাতাটা কুচিয়ে নিয়ে তারপরে হাত দিয়ে কুচি করলেও হবে তারপরে মিক্সিতে একটু ঘুরিয়ে নেব এটা হচ্ছে লবঙ্গ আর এলাচ আর এটা চা পাতা দেখতে পাচ্ছেন এক কেজি চা পাতা এক কেজি চা পাতার মধ্যে আপনারা এটা মেশাবেন তো যারা এলাচ বেশি পছন্দ করে এলাচের কোয়ান্টিটিটা একটু বেশি দিতে পারেন লঙের কোয়ান্টিটিটা বেশি দিতে পারেন আপনারা তো সবাই গৃহিণী সবাই বুঝবেন চলুন তাহলে এটা প্রথমে আমি মিক্স করে নিই তারপরে দেখাচ্ছি তো দেখুন বন্ধুরা আমি মিক্সিং বলে এই যে নিয়ে নিয়েছি এরম কুচু কুচি করে আর এইটা তো এটা মিক্সিং বলে একটু পিষে নেব চলুন এটাকে পিষে নিই তো দেখুন বন্ধুরা এই দেখুন এটাকে পিষে নিয়েছি এবার পিষে নিয়ে সিম্পল আর কিছু করতে হবে না পিষে নিয়ে সোজা আপনি এক কেজি চায়ের উপরে এরকম দিয়ে দেবেন ওই যে বললাম কোয়ান্টিটি যদি কেউ একটু বেশি ভালোবাসেন এলাচ কি লবঙ্গ বেশি দিতে পারেন কোনো সমস্যা নেই তাতে টেস্টটা খুব সুন্দর আসবে আর বিশ্বাস করুন রেড লেভেল একেবারে সেম টু সেম আপনারা বাজার থেকে তো কিনে খান এভাবে করে বয়ামে ভরে রেখে দেবেন ব্যাস কেউ আসলে ফটাফট হয়ে যাবে আমাদের সময়টাও বাঁচবে আর টেস্ট এত দারুণ হয় এতে চাইলে আপনারা আদার যে পাউডার আছে সেটাও দিতে পারেন কি চায়ের সঙ্গে আদাটা কুচি করেও দিতে পারেন আরও টেস্টটা ভালো আসবে মিশিয়ে নিলাম এবার বয়েমে ভরে রেখে দিন বাস পুরো কমপ্লিট আমাদের রেড লেভেল ন্যাচারাল কেয়ার তো ঠিক আছে আজকের মতো এটুকুই আবার একটা নতুন রেসিপি বলবো না এটা এটা তো রেসিপি না এটা একটা টিপস তো রেসিপি নিয়েই আবার হাজির হব আজকের মতো টাটা